নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আর আর ব্লেস কুকিং অ্যান্ড ব্লগে নতুন একটা রেসিপি দেখার জন্য। দেখুন, এখানে আমি নিয়েছি 250 গ্রাম ময়দা। এই ময়দা দিয়ে দারুণ একটা স্ন্যাক্স রেসিপি আপনাদেরকে করে দেখাবো। তো চলুন বন্ধুরা, ছোটাফট রেসিপিটা করে ফেলা যায়। তো ময়দাটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জল, অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। বন্ধুরা, একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। তো ডোটা সেট হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে 10-15 মিনিট মতো রেখে দেব। দেখুন, এখানে আমি 3টে সেদ্ধ আলু নিয়েছি, আলুগুলো এক খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো কত সুন্দর ছেড়ে গেল দেখুন। সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো ভালো করে ম্যাশ হয়ে গেছে। এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে কয়েকটা বাদাম নিয়েছি, এই কাঁচা বাদামগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। বাদামগুলো শুকনো খোলে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে দেবো কড়াইতে। একদমই অল্প পরিমাণে তেল দিয়েছি আমি। এখানে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। বাদামগুলো একটু ঠান্ডা হয়েছে, এরকম ভাবে ডলে নেব।
বাদামের উপরে পাতলা খোসাটা উঠে গেছে। এখন ঝেড়ে খোসাগুলো ফেলে দিতে হবে। খোসাটা ঝেড়ে নিয়েছি, এখন দিয়ে দেব কড়াইতে আলুর কুটটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে সামান্য একটু ময়দা দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। ময়দা গুলে নিয়েছি একটু ঘন করে। ডোটা ভালোভাবে সেট হয়ে গেছে, দেখুন এরকম শক্ত হয়েছে। ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন বেশ কয়েকটা লেচি হয়েছে, এখন আমি বেলে নেব। সামান্য একটু তেল দিয়ে ভাত গুলিয়ে নিচ্ছি। দেখুন এরকম চৌকো করে কেটে নিলাম, এখান থেকে সামান্য একটু কাটবো, এখান থেকে একটু কাটবো, এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু আলুর পুর নেব। আলুর পুরটা বসিয়ে দিলাম। এখান থেকে এরকম ভাবে টানবো, এখান থেকে এরকম ভাবে নেব, এখান থেকে এরকম ভাবে গুলে রাখে একটু ময়দা দিয়ে দেব। দেখুন চারিদিক থেকে এরকম ভাবে আটকে নিয়েছি, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, আরো সুন্দর হবে। আরেকটা বেলে নিয়েছি, আবারও চৌকো করে কেটে নেব, আবারও মাঝখান থেকে সামান্য একটু কেটে নেব। এখন
ফ্যানটার উপরে বসিয়ে নিলাম। এই কাটার দিকে এই অংশটা রাখতে হবে, এরকম ভাবে তুলে নিলাম। একই রকম ভাবে চারি সাইডে আটকে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, একটা ফুলের মতোই দেখতে লাগছে। তো একটা লবঙ্গ নিয়েছি, এই লবঙ্গটা মাঝখানে দিয়ে দেব। তো একটু হাতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকম ভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, সবগুলো তৈরি হয়ে গেছে। এখন আস্তে আস্তে মিডিয়াম আঁচে ভেজে নেব। এটা গরম হয়ে গেছে, এখন এই সাদা তেল দিয়ে ভাজবো। তেলটা কড়াইতে দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম করে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি। উনুনের আঁচ একদমই অল্প রেখে ভেজে নিতে হবে। দেখুন হালকা লালচে হয়ে এসেছে, একটু উল্টে নেব। দু এক মিনিট এরকম ভাবে রেখে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দেখতে। তো এখন নামিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তেল ছেঁকে নিয়েছি, একই রকম ভাবে বাদ বাকি গুলো ভেজে নেব। ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর কালার হয়েছে। ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর করে শেয়ার করে দেবেন এই ভিডিওটি। তো আজকের মতো এখানেই শেষ করছি, নতুন রেসিপির সঙ্গে কাল আবার আসবো। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।